বাংলা মাধ্যমের বিদ্যালয় যে এখনো জিন্দাবাদ তার উদাহরণ আমডাঙ্গা বিধানসভার বেড়াবেড়িয়া পঞ্চায়েতের অন্তর্ভুক্ত ভগীরথ আদর্শ বিদ্যালয়। শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এমনকি অভিভাবকদের পারস্পরিক সহযোগিতায় শিক্ষা, স্বাস্থ্য, সাংস্কৃতিক পরিবেশ মম করছে বিদ্যালয়ের সর্বত্র। এঁদো গ্রামের মমতা সরকারের বাংলা মাধ্যমের এই বিদ্যালয়টি শহর ও মফস্বলের ট্যাশ স্কুলগুলোকে অনায়াসে যে টপকে যেতে পারে এতে এতটুকুও সন্দেহ নেই। ব্যারাকপুরের সংসদ মাননীয় অর্জুন সিং মহাশয় রীতিমতো আপ্লুত হন এঁদো গ্রামের এই লামট সদৃশ ভগীরথ আদর্শ বিদ্যালয়ের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে এসেন। তিনি কি বললেন এবং তার সাথে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষিকা কি বললেন তা জানতে চোখ রাখুন বেঙ্গলস রিপোর্টেজের ক্যামেরায়। বেশিরভাগ বাংলা স্কুলগুলোতে যেটা সরকারি স্কুল আছে, যেখানে বেঙ্গলি মিডিয়ামে লেখাপড়া হয়, প্রায় ছাত্র সংখ্যা অনেক কমে যাচ্ছে। এই জায়গা আমডাঙ্গা দেখেছি প্রত্যেকটা স্কুলে ছাত্রছাত্রীদের সংখ্যা অনেক বেশি আছে। এখানকার গার্জিয়ানকে আমি ধন্যবাদ জানাবো, সরকারি স্কুলের উপরে ভরসা রেখেছেন তারা। এটা কিন্তু স্কুলের জন্য শুধু নয়, টিচারদের জন্য শুধু নয়, আমাদের যে সামাজিক পরিকাঠামো আছে সেখানে আমরা যদি এই সরকারি ব্যবস্থাটাকে একদম ভেঙে দিই তাহলে কিন্তু ভবিষ্যৎটা ভালো থাকবে না। আমাদের সরকার আবার বিএসএফ করছে, কিছু কিছু বাংলা স্কুলকে ইংরেজি মিডিয়ামে নিয়ে যাচ্ছে, এটাও একটা চেষ্টা চলছে। কিন্তু আমি এখানকার গার্জিয়ানদেরকে ধন্যবাদ জানাব, আর নিশ্চিতভাবে শিক্ষকরা এখানে ভালোভাবে তারা ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দেওয়ার জন্যে তারা সবসময় উপস্থিত থাকছেন, তার জন্যই কিন্তু সংখ্যা অত আমরা দেখতে পাচ্ছি। আমি আশা করব আমার ছাত্রছাত্রী যারা আছেন তারা কিন্তু মন দিয়ে লেখাপড়া করবেন। স্কুলের ডেভেলপমেন্ট খুব ভালো হয়েছে, এখানে আমাকে বলছিল শিব ভগবান আমাদের আপনাদের স্কুলেও প্যারা টিচারের কাজ করে হয়তো, কিন্তু আমাদের কালিগ আছে বলছিল এখানে আমরা অনেক ডেভেলপ করেছি। কিন্তু আমি আপনাকে একটা কথা বলে যাই, স্কুলের ডেভেলপমেন্টের জন্য যদি আমার কোনো সাহায্য লাগে আমাকে বলবেন, আমি আপনাদের পাশে আছি, সঙ্গে আছি, নিশ্চিতভাবে কোনো দ্বিধা করবেন না। আমি বেশিরভাগ স্কুলগুলোকে সাহায্য করেছি, আগামী দিনও আমার এটাই পরিকল্পনা থাকে কি স্কুল যদি ভালো থাকে, স্কুলিং যদি ভালো হয় তাহলে আমাদের সমাজে কিন্তু যে আমার নতুন জেনারেশন আছে সে একটা ভালো দিকে থাকবেই, নিশ্চিতভাবে থাকবে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ, নমস্কার। এটা গ্র্যাজুয়েশন সেরিমনি, যেটা আমাদের সেকেন্ডারি এডুকেশনের কারিকুলামের মধ্যে আছে। আমরা এখানে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণীতে যারা নতুন ছাত্র ভর্তি হয়েছে তাদেরকে নবীনবরণ করেছি, এবং তাদের মধ্যে যে ক্রিয়েটিভিটিগুলো আছে, নাচ, গান, আবৃত্তি, বক্তৃতা, নাটক, মুখাভিনয়, সমস্ত বিষয়গুলো আমরা এই আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে তুলে ধরব। এটা দুদিন ব্যাপী হবে, কালকে হবে, এমনকি আমরা ম্যাজিক শো রেখেছি, বাচ্চাদের বিভিন্ন শিক্ষামূলক যে ম্যাজিকগুলো আছে সেগুলো দেখানোর জন্য। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এসেছিলেন মাননীয় সাংসদ ব্যারাকপুরের অর্জুন সিং, বিদ্যালয়ের জন্য এমপি জ্যাট থেকে সোলার প্যানেল রেডি করার জন্য বলেছেন। আজ আমাদের কালচারাল প্রোগ্রাম, অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম, এবার যেহেতু অনুষ্ঠান সূচি অনেক লম্বা তাই দুদিনে এটাকে ভাগ করা হয়েছে। আজকে মেইন পার্টটা যাচ্ছে বিভিন্ন সম্মানিত অতিথিদের সম্বর্ধনা জ্ঞাপনের মাধ্যমে, এছাড়াও কুইজ কন্টেস্ট আছে, মুখাভিনয় আছে, ম্যাজিক শো আছে, এগুলো আজকে মূলত পার্টে হয়েছে। আর আগামীকাল
আগামীকাল এছাড়া কিছু নাচ গানও রয়েছে। আর আগামীকাল মেইনলি আমাদের টিচাররা যে নাটক করছেন সেই নাটকটা আগামীকাল হবে, এবং আমাদের বাচ্চারাও একটা নাটক করছে সেটাও আগামীকালের জন্য রাখা হয়েছে, সাথে নাচ গান কিছু তো রয়েইছে। বাচ্চারা খুব স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে এতে অংশগ্রহণ করবার জন্য, ওরা খুব খুশি যে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে। আর আমাদেরও খুব ভালো লাগছে যে এটা বলা যেতে পারে যে একটা বড় ধরনের গেট টুগেদার। আমাদের বিদ্যালয়ের পুরনো যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা ছিলেন তারা এসছেন, মাননীয় বেশ কিছু অতিথিরা এসেছেন, আমরা সবাই রয়েছি, সবাই মিলেমিশে প্রাক্তন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, সব টিচিং নন টিচিং স্টাফরা রয়েছেন, তো সবাই মিলে একটা বেশ সুন্দর গেট টুগেদারের আমেজ চলে এসেছে আজকে, যেটা আমরা সবাই খুব ভালোভাবে উপভোগ করছি। আপনার নাম? আমার নাম রঞ্জিতা মহন্ত।